আর দশের লড়াই সাকিবের মোহামেডান স্পোর্টিং ক্লাব লড়বে নাঈম ইসলামের লেজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে। পরপর তিনটা জয়ের পর তারপর আর জয়ের দেখা পাচ্ছে না সাকিবের মোহামেডান। পাঁচ ম্যাচ থেকে তিনটাতে জয়, গত দুটো ম্যাচ তারা হেরেছে। অপরদিকে লেজেন্ডস অফ রূপগঞ্জ প্রথম চারটা ম্যাচ হারের পর লাস্ট ম্যাচটা তারা জিতেছে, উইনিং মোমেন্টামটা ক্যারি করছে। সাকিবের দলে ব্যাটসম্যানদের কথা যদি বলা হয়, টপ অর্ডারে খুব আহামরি ব্যাটসম্যান না থাকলেও সাকিব নিজেও পারফর্ম করতে পারছেন না। তাসকিন আবু হায়দাররা বল হাতে তারা পারফর্ম করার চেষ্টা করছেন। অপরদিকে লেজেন্ডস অফ রূপগঞ্জ অ্যাভারেজ টিম হয়েও কিন্তু তারা ইউনিট ওয়াইজ পারফর্ম করে খেলায় আসার জন্য চেষ্টা করছে। আজকে কি হবে সাকিবের জন্য? কি পরপর তিন ম্যাচ হার হবে নাকি পরপর দুই ম্যাচ জয় পাবে লেজেন্ডস অফ রূপগঞ্জ? দেখতে হলে সাথে থাকুন। প্রথম তিন ম্যাচ টানা জয়, আকাশে উড়েছে সাকিব বাহিনী। আকাশ থেকে মাটিতে নামাতে সময় লাগেনি। শেষ দুই ম্যাচ হেরে প্রেসারে সাকিবের মোহামেডান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, প্রতিপক্ষের বোলিংয়ে শুরুতেই নড়বড়ে মোহামেডানের টপ অর্ডার। সোহাগ গাজী, নাঈম ইসলাম, শহীদ ভিন্ন এক মন্ত্র পড়ে মিরপুরের মাঠে নেমেছেন তিনজন। ভালো জায়গায় বল ফেলেছেন, ভেলকি দেখিয়েছেন যার যার স্কিল দিয়ে। সোহাগ গাজীতে কি ছিল না আজ? অফ স্পিন, দুসরা, আর্মবল সবই। মাহমুদুল হাসানকে রানের খাতা খুলতে দেননি, দলের এক রানেই ফিরিয়েছেন সাজঘরে। দলের রান ছয়। সোহাগ গাজীর আরেক চমক, কিপটে বোলিং আর ভ্যারিয়েশনে কুপকাত আরেক ব্যাটসম্যান শামসুর রহমান। চাঙ্গা মনোবল লেজেন্ডস অফ রূপগঞ্জের শহীদও জ্বলে উঠলেন ভিন্ন চেহারায়। কাপ্তান সাকিবকে বোতলবন্দি করেছেন নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে। ডিপিএল এ সাকিব পেলেন দ্বিতীয় ডাক। নাদিফ আসলেন আর গেলেন, ওভারের শেষ বলে নাদিফও শহীদের শিকার। পরপর দুই উইকেট নাই মোহামেডানের, স্কোরবোর্ড রোগা। এগারো রানে নাই চার উইকেট। দলের ১৯ রানে পঞ্চম উইকেটের পতন, নাঈমের বলে বোল্ট ওপেনার পারভেজ হোসেন ইমন। ২৭ রানে পড়েছে ষষ্ঠ উইকেট। ডিপিএল এর রেকর্ড লোয়েস্ট স্কোরে লজ্জা ঢেকেছেন সৌগত হোম। কাউন্টার অ্যাটাকে রান তুলেছেন তার ব্যাটে পাঁচ ছক্কা। ৩২ বলে খেলেছেন ৫২ রানের ইনিংস, শেষ রক্ষা হয়নি মুক্তার আলীর কাছে। ২৭ রানে ৬ উইকেট হারানো মোহামেডান অল আউট হয়নি, ১১৯ তুলেছে ৯ উইকেটে। ২৭ রানে ৬ উইকেট হারানোর পর অল আউট হয়ে যায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটা যেমন একটা ভালো দিক, আবার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে প্রিমিয়ার লিগে ২০১৩ সালে ৪৫ রানে অল আউট হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজকে সেই সংখ্যাটা কিন্তু দাঁড়িয়েছিল যে প্রিমিয়ার লিগের সবচাইতে বা টি টোয়েন্টি ফর্মেটে লোয়েস্ট স্কোরটা মোহামেডান করতে যাচ্ছে কিনা, সাকিবের দলটা করতে যাচ্ছে কিনা, সেই জায়গা থেকে উঠিয়েছেন সৌগত। একটা ৫০ দিনে হাঁকিয়েছেন স্প্লেন্ডিড, বাট সোহাগ গাজী তিনি আজকে প্রশংসার দাবি রাখেন যেভাবে আসলে বল করেছে। ইভেন লেজেন্ডস অফ রূপগঞ্জের যে বোলিং ইউনিট টোটাল একসাথে শহীদ, নাঈম ইসলাম কিংবা সোহাগ গাজী প্রত্যেকেই ভালো পারফর্ম করেছেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে একটা ধাক্কাই দিয়েছেন। তবে এই জায়গা থেকে জয় পাবে কিনা লেজেন্ডস অফ রূপগঞ্জ, সাব্বির রোম্মন, মেহেদি মারুফ তারা পারফর্ম করবেন কিনা, নাকি এখানেও তারা হোঁচট খাবেন, সুযোগ রয়েছে পরপর দুই জয়ের।
লেজেন্ডস অফ রূপগঞ্জের সামনে টানা দুই জয়ের সুযোগ, মোহামেডান বোর্ডে বড় রান তুলতে পারেনি, সেই সুযোগ কাজে লাগাতেই পণ করে নেমেছেন দুই ওপেনার বিনা ঘোষ, মেহেদী মারুফ। মেহেদী মারুফের কাছ থেকে একটা ভালো শুরু গত ম্যাচগুলোতে প্রত্যাশা ছিল দলের, মারুফ পারেননি, আজ তা পুষিয়ে দেওয়ার সময়। ছক্কা নেই, 6টা 4, 46 বলে ঠান্ডা মাথার 41 রানের ইনিংস। সব বোলাররা যখন ব্যর্থ, 89 রানে মেহেদী মারুফকে ফিরিয়ে সান্ত্বনার উইকেট উপহার মাহমুদুল হাসানের। ডিপিএলে পিনাকের প্রথম ম্যাচ, ঠান্ডা মাথায় ব্যাট চালিয়েছেন, দলকে জেতাবেন বলেই বদ্ধপরিকর ছিলেন, ছক্কা হাঁকিয়েছেন একটা, 5-4 রানেবল, 51 বলে 51। সাব্বিরকে সাথে নিয়ে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন পিনাক সাব্বির জুটি, 11 বল হাতে রেখে সাকিবের মোহামেডানের বিপক্ষে 9 উইকেটের জয়, টানা 2 ম্যাচ জয় লেজেন্ডস অফ রূপগঞ্জের। ম্যাচ শেষে কথা বলতে হলে প্রথমেই যে নামটা উঠে আসে সেটা হচ্ছে পিনাক ঘোষ। নিজের প্রথম ম্যাচে দলকে জিতিয়েছেন এবং সেই সঙ্গে মেহেদী মারুফের কথাও আসবে। রান পেয়েছেন, সাব্বির রহমান ভালো সঙ্গ দিয়েছেন, নাঈম ইসলাম ক্যাপ্টেন হিসেবে তিনি কী চান, লেজেন্ডস অফ রূপগঞ্জের টপ অর্ডারের কাছ থেকে তো তাই চান, বাট সাকিব আল হাসানের কী হবে? প্রথম 3 ম্যাচে পরপর 3টা জয় পেয়েছেন, পরের 3 ম্যাচ পরপর হারলেন। শুক্রবার বিগ ম্যাচ রয়েছে আবাহনী মোহামেডান, সেটার জন্য সাকিবের প্রস্তুতি আসলে কেমন? 3 ম্যাচ হারের পর আবাহনী মোহামেডানের যে বিগ ম্যাচের প্রস্তুতি, সেটাতে আসলে কতটুকু সাকিব কনফিডেন্ট থাকবেন তার ব্যাটসম্যানদেরকে নিয়ে, সেখানে কিন্তু প্রশ্ন রয়েছে, শুক্রবার সেই উত্তর মিলবে। সাবারের বিকেএসপিতে বৃষ্টি আইনে শাইন পুকুরকে 25 রানে হারিয়েছে মুশফিকের আবাহনী, আফিফকে টপ অর্ডারে প্রমোট করেছেন কাপ্তান, আফিফ নাঈম ঝড়ে আবাহনী তুলেছে 183, দুই ওপেনারই 50 করেছেন, 50 বলে 70 করা নাঈমই ম্যাচ সেরা। বিকেএসপির অপর ম্যাচে বৃষ্টি আইনে ব্রাদার্সকে হারিয়ে খেলাঘর জিতেছে 5 রানে, কাজে আসেনি ব্রাদার্স ওপেনার মিজানুর রহমানের 66, উইকেট না পেলেও ব্যাট হাতে 40 বলে 40 মেহেদী মিরাজের। শুক্রবার প্রিমিয়ার লিগে 6টি ম্যাচ, সকাল 9টায় মিরপুরে লেজেন্ডস অফ রূপগঞ্জের প্রতিপক্ষ তামিমের প্রাইম ব্যাংক, সাভারে শাইন পুকুরের খেলা ওল্ড ইউএচএস এর সঙ্গে প্রাইম দোলেশ্বর লড়বে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে। দুপুর 1:30 মিরপুরে আবাহনী মোহামেডান বিগ ম্যাচ, সাভারে গাজী গ্রুপের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন খেলাঘর লড়বে পার্টেক্সের বিপক্ষে। দেখে নিতে চাই রাউন্ড 6 শেষে কে আছে কোথায়। মুশফিকের আবাহনী 6 ম্যাচ থেকে 5 জয়, 10 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। তামিমের প্রাইম ব্যাংক 6 ম্যাচ থেকে 5 জয়, একই পয়েন্ট রয়েছে পয়েন্ট টেবিলের 2-এ। পয়েন্ট টেবিলের 3-এ আছে প্রাইম দোলেশ্বর, 6 ম্যাচ থেকে জয় 4, 6 ম্যাচ থেকে 3টি জয় 5 দলের। ব্রাদার্স ইউনিয়ন 4-এ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব 5-এ, 6 রয়েছে সাকিবের মোহামেডান স্পোর্টিং ক্লাব, 7-এ গাজী গ্রুপ ক্রিকেটার্স, 8-এ খেলাঘর। ওল্ড ইউএচএস পয়েন্ট টেবিলের 9-এ, 6 ম্যাচ থেকে 2 জয় 0.5। লেজেন্ডস অফ রূপগঞ্জ 6 ম্যাচ থেকে 2 জয় 0.5 রয়েছে পয়েন্ট টেবিলের 10-এ। শাইন পুকুর তাদের পুকুরে 1টি জয় 6 ম্যাচ থেকে 0.2 রয়েছে পয়েন্ট টেবিলের 11-তে। পয়েন্ট টেবিলের তলানিতে পার্টেক স্পোর্টিং ক্লাব, 6 ম্যাচ থেকে এখনও মেলেনি জয়ের দেখা।